আমরা 2014 সালে ব্রাজিলের মাঠে যাইয়া 7-up দিছিলাম, সেই থেকে শুরু হয়েছে আমাদের অধঃপতন। হ্যাঁ, 7-up কোম্পানি 10-20টা মামলা দিছে, আর আমরা যে 7-up দিছি এই জন্য সবচাইতে বেশি সুবিধা লুইটা নিচে হইতেছে আর্জেন্টিনা। কিছুতে কিছু হইলে ব্রাজিলের খেপায় দিছে 7-up 7-up বইলা, সেই অভিশাপ লাগে আজকে দেখেন এরপর থেকে দুই দুইটা বিশ্বকাপ খেলতাছি। আমরা এত 7-up বলে দিছি এত পারেন না প্লেয়ার, আমরা দুইবার কোয়ালিফাইড হইতে পারি নাই, জীবনটা একেবারে তামা তামা হইয়া গেছে। আমি এখন কি করব? যাক, আমি একটা কথাই বলতে চাই, যারা এই যে 7-up 7-up বলে আমাদের ইয়াটা নিছেন, সুবিধাটা নিছেন, এইরকম কাজ আর করেন না, বুঝছেন? ধরেন আজকে থেকে কি জার্মানি আর্জেন্টিনা ভাই ভাই এক বোতলে 7-up খাই, আজকে থেকে আমরা দুইজনে এক হয়ে গেছি। শালার ব্রাজিল, তোদেরকে এবার 14টা দিমু, 15টা দিমু, ফালতু কোন শালার 7-up, আসলেই তোরা 7-up।